শুরু হয়েছে ভাইজান এলোরে সিনেমার শুটিং। ছবিটিতে ভাইজান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও তার বিপরীতে রয়েছেন ওপারের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছবিটিতে নতুন চমক হল প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তাকে দেখা যাবে দীপার ছোট ভাইয়ের চরিত্রে। বর্তমানে ছবিটির শুটিং চলছে কলকাতার বিভিন্ন লোকেশনে। সেখানে গেল 3 মার্চ থেকে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন দীপা। নন্দিত এই অভিনেত্রী আমাদের বলেন, আমরা কলকাতায় ম্যাকলিন নামের একটি শুটিং সেটে ইনডোরে শুটিং করছি। 16 মার্চের মধ্যে এখানেই শুটিং শেষ হয়ে যাবে, 17 মার্চ আমি দেশে ফিরব। শুটিংয়ের এক অংশে দেখা গেল শাকিব খান তার বোনকে জড়িয়ে কাঁদছেন। আপনাদের কি মতামত এই প্রসঙ্গে? শাকিব খান ও শ্রাবন্তীর এই ভাইজান এলোরে সিনেমাটি কেমন হবে এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।